হ্যালো বন্ধুরা, আজ আমরা আলোচনা করব সাবলুডো খেলা কিভাবে এলো। এই খেলা খেলেনি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। সাবলুডো আজ এই ডিজিটাল যুগেও জনপ্রিয়তা বিন্দুমাত্র কমেনি, কিন্তু এই খেলার মধ্যে যে এক গভীর রহস্য লুকিয়ে রয়েছে সে কথা আমরা অনেকেই জানি না। এই খেলা অত্যন্ত এক আধ্যাত্মিক খেলা। সব থেকে বিস্ময় জাগে যখন জানা যায় সাবলুডোর উৎস ভারতেই, এবং এর উদ্দেশ্য ছিল খেলোয়াড়দের মক্ষ সম্পর্কে সচেতন করা। দেখা যাক এই খেলার রহস্য। সাবলুডোর আদি ভারতীয় নাম মক্ষপট, প্রাচীন ভারতের এর জন্ম। কিন্তু উনিশের শতকের শেষ দিকে ইংরেজরা এই খেলাকে নিজেদের সাথে ঢালাই করে। সাবলুডো আসলে মক্ষের রাস্তা বাতলায়। এখানে ছক্কার দানকে কর্ম হিসাবে ধরতে হয়। সাপ আসলে পাপের প্রতীক, তার মুখে পড়লে পতন অনিবার্য। অবশ্যম্ভাবীভাবে এই মইগুলি পূর্ণ কর্মকে বোঝায়, তাতে চললে মক্ষের পথ সহজ হয়। বারবার সাপ ও মইতে উঠানামা জন্মান্তর চক্রের কথা বলে। কর্মফল অনুযায়ী উত্থান অথবা পতন নির্ধারিত হয়। ছকের চূড়ান্ত স্তরে রয়েছে মক্ষ, সেই ঘরের নম্বর 100। এটা পূর্ণতার প্রতীক, সমগ্রের প্রতীক। এখানে পৌঁছাতে পারলে পূর্ণ জন্মচক্র থেকে মুক্তি, জাগতিক পাপ পুণ্যের হিসেব থেকেও মুক্তি। আদিতে এই খেলায় সাপের মুখগুলিতে কোনো কোনো পাপের ফলে পতন ঘটছে, তাদের নামগুলি লেখা থাকতো মইয়ের গায়ে পূর্ণ কর্মগুলির নামও। বন্ধুরা, আজ চলে যাচ্ছি, হয়তো দেখা হবে নতুন কোনো এপিসোডে। সবাই ভালো থাকবেন।